প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস শীতে বিপর্যস্ত জনজীবন রাশি কাউন্সিলর সুমন বিতরণ করলেন হুইল ও কম্বল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন এক সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস রবিবার সকাল সাতটায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে চলতি বছরের শুরু হয় তেরো ডিগ্রি সেলসিয়াস দিয়ে দুই জানুয়ারি এগারো ডিগ্রি সেলসিয়াস তিন জানুয়ারি তেরো দশমিক পাঁচ চার জানুয়ারি দশ দশমিক নয় পাঁচ জানুয়ারি দশ ছয় জানুয়ারি দশ দশমিক ছয় ডিগ্রি সাত জানুয়ারি নয় দশমিক এক ডিগ্রি ও আজ আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী অঞ্চলে মৃদু শৈতপ্রবাহ চলছে চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা গত কয়েকদিনের ঘন কুয়াশা কেটে যাবার কারণেই শনিবার থেকে রাজশাহীতে শৈতপ্রবাহ শুরু হয়েছে বেশি লাগছে প্রতিবারের করতে এবার বেশি বেশি লাগছে সমস্যা হচ্ছে ধরুন গাড়ি চালাতে সে ঠান্ডাতে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে এখন গাড়ি ধরুন সমস্যা হলে তো পেট তো আর মানছে না পেট তো চালাতে হবে এই জন্য ধরুন চালাচ্ছে এখন কি করব বলে আর তো মানবতার সেবায় উনিশ নং ওয়ার্ডের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন রবিবার বিকেল চারটায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হুইলচেয়ার ওয়াকার স্টিক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন তিনি এ ব্যাপারে কাউন্সিলর তহিদুল হক সুমন বলেন মানবিক বিবেচনায় নিজ উদ্যোগে ও সিটি মেয়র এ এইচ এম খায়ুজতামা লিটনের সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্থদের মাঝে মোটা চাদর কম্বল বিতরণ করা হচ্ছে যতদিন শীত থাকবে ততদিন অব্যাহতভাবে শীতার্থ মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হবে তিনি সব সময় ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড হিউম্যান কাইন্ডনেস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজুল হক নাইমুল ইসলাম সাকিব ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল সহ অন্যরা সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্প্রিং দুই হাজার তেইশ সেমিস্টারের অনার্স ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও ভর্তি প্রক্রিয়ার নির্দেশনাবলী ১৬ জানুয়ারির পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে নোয়াখালীর সোনাইমুড়ির থানারহাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রবিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম থানারহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমিনুল ইসলাম বাকের সোনাইমুড়ি পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন সহ অন্যান্যরা ধন্যবাদ